আপনারা কিভাবে একটা প্রপারলি একটা ভিডিও এডিট করবেন, কারণ আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই একটা ভিডিও এডিট করে দেখান যে আপনি কিভাবে ভিডিওটা আমরা এডিট করব। আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে আপনারা সেই ভিডিওটাকে প্রপারলিভাবে কীভাবে এডিট করবেন বা আপনি নিজেও যদি একটা ভিডিও তৈরি করেন সেটাকে কীভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। দেখুন, ভিডিও এডিট করতে হলে একটা অ্যাপসের প্রয়োজন আছে, তো অ্যাপসটা আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দিতেছি। অ্যাপসটার নাম হলো কাইনমাস্টার। এটা যদি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। সেটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কীভাবে আপনারা ভিডিওগুলো নিয়ে এডিট করবেন এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনারা ভিডিওগুলো এডিট করবেন। ঠিক আছে, ভিডিও এডিট করতে হলে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এই যে অ্যাপসটা দেখতেছেন কাইনমাস্টার। এটা যদি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাপসটাকে ওপেন করবেন। তো আমি অ্যাপসটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে অ্যাপসে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আমি এখানে আরও অনেক ভিডিও এডিট করছি তাই আমার এখানে ভিডিও দেখাইতেছে, আপনার এখানে সম্পূর্ণ নিউ দেখাবে। ঠিক আছে, আপনাদের এখানে অ্যালাউ দেখাবে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন এই প্লাস বাটনে একটা টিপ দিবেন। ঠিক আছে, প্লাস বাটনে টিপ দেওয়ার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে তিনটা রেশিও আপনারা দেখতে পারবেন। একটা হলো কি আপনাদের ইউটিউবের জন্য, একটা হলো কি যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন এটার জন্য, যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে এটা, যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এইটা। ঠিক আছে, তো আমি এখন ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদেরকে এই অপশনটা দেখাবো। ঠিক আছে, আপনারা যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাও এটা দিয়েও পারবেন, এটা দিয়েও পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা দিয়েও আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিয়েও আপনারা ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে অপশনটা আসবে ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে, আপনি তো আপনি যেহেতু আপনার ভিডিও এডিট করবেন এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এই যে মিডিয়া অপশন এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ ভিডিও চলে আসবে। তো আপনি আপনার যে ভিডিওটা অলরেডি রেকর্ড করে রাখছেন সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। তো আমি এক্সাম্পল দেখানো এর জন্য যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতেছি, এটার উপরে ক্লিক করলাম। তো এখানে আমার যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে আসবো, ধরুন এক্সাম্পল এই ভিডিওটাই নিয়ে আসলাম। ওকে করবেন, দেখেন এখানে ভিডিও কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটা আমার অলরেডি এডিট করা রয়েছে, এটা অলরেডি আমার এডিট করা রয়েছে। তো জাস্ট আপনাদেরকে অপশনগুলো আমি দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওগুলো এডিট করবেন, তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখানে ভিডিওটা নিয়ে আসার পরে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এটা যদি আপনার ভিডিওতে সাউন্ড যদি একটু অল্প থাকে, তো যদি চান আপনি সাউন্ড আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এই ভিডিওর উপরে একটা টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতেছেন মাইক অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখানে দেখতেছেন পাওয়ার বাড়ানোর অপশনটা রয়েছে, এটা আপনি 100ও দিতে পারেন, এর চেয়ে কমও দিতে পারেন, মানে যেভাবে আপনার সুবিধা হয় এরকম আপনি দিয়ে দিবেন আপনার মতো করে। ঠিক আছে, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ধরুন যে কোনো ভিডিও আপনি নিয়ে আসছেন, এখন হয়তো আপনার ভিডিওটা এডিট করবেন, হয়তো ধরুন আপনি এই জায়গাতে ভিডিওটা কাট করবেন। কাট করে আপনার যেমন ধরুন এই যে ভিডিওটা রয়েছে, যেমন এখান থেকে আমি চালু করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি এতটুকু জায়গা আমি বাদ দিয়ে দিব যে আমার এতটুকু জায়গার আমার কোনো প্রয়োজন নেই। আপনারা যে কাজটা করবেন এটার উপরে একটা ক্লিক করবেন, এখানে দেখতেছেন কাঁচির মতো একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দুই নম্বর একটা অপশন, তিন নম্বর একটা অপশন, এটাতে একটা ক্লিক করবেন। দেখেন এখানে একটা কাট সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে, তো ধরুন এখান থেকে এতটুকু জায়গা আমি বাদ দিয়ে দিব, যেমন ধরুন এই সাইডে আমি বাদ দিয়ে দিব। তো আমি আবার এই ভিডিওর উপরে টাচ করব, কাঁচি দিয়ে মারবো, তিন নম্বর অপশনে মারবো। দেখেন আমার এই জায়গাটা কিন্তু আমি এখন এখান থেকে ডিলিট করে ফেলবো। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে ফেলবো। তো চাইলেও আপনারা এভাবেও ডিলিট করতে পারেন, যেমন ধরুন এই জায়গাটা আপনার প্রয়োজন নাই, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই সাইডে যদি ক্লিক করেন তাহলে এই জায়গাটা কেটে যাবে। তো আশা করি কাটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে তিন অপশনটা একটু বুঝিয়ে দিই, তার জন্য আমি ভিডিওতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে কাঁচি অপশনে ক্লিক করব। এই যে অপশনটা দেখতেছেন, এই যে এখান থেকে বাম সাইডটার সম্পূর্ণ কাটতে পারবেন, এটা যদি ক্লিক দেন তাহলে বাম সাইড সব কেটে যাবে। দেখেন আমি এখানে ক্লিক দিব, দেখেন বাম সাইড সব কেটে গেছে। ঠিক আছে, তো আমি আরও একটু নিয়ে দেখি, এখান থেকে যদি আপনারা এই সাইডেতে ক্লিক করেন তাহলে ডান সাইডে সম্পূর্ণ কেটে যাবে, এই যে সম্পূর্ণ এই সম্পূর্ণ কেটে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, ধরুন আমি এখানে ক্লিক করলাম, সব কেটে গেছে, সব কেটে গেছে, দেখছেন। তো এখন আপনি ভুলবশত কেটে দিয়েছেন, আপনার ভিডিওটার প্রয়োজন, হয়তো আপনি ভুলবশতে এই এই সাইডে ক্লিক করে অল্প একটু কাটতেন, এই সাইডে ক্লিক করে পুরোটা কেটে দিয়েছেন। এটাকে আবার কীভাবে রিকভার করবেন
এই যে একটা অপশন দেখতেছেন, এইটাতে ক্লিক করলেই আপনার পুরো ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, এইটা দিয়ে ডান সাইড কাটতে পারবেন, এইটা দিয়ে বাম সাইড কাটতে পারবেন, এইটাতে দিয়ে ডান সাইড কাটতে পারবেন, ঠিক আছে। আর এইটাতে দিয়ে মাঝে একটা গ্যাপ তৈরি করতে পারবেন। একটু আগে যেভাবে আমি দেখিয়েছি, এখানে যদি ক্লিক দিই তাহলে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আপনি এইটাতেও ক্লিক দেন, এটাতেও ক্লিক দিয়ে কিন্তু আপনি এখান থেকে একটা গ্যাপ তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমি এটাতে ক্লিক দিলে দেখেন এখানে একটা কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনার যে কাজটা করবেন, আরও এখানে কিছু অপশন রয়েছে, যেমন ধরুন আপনি অনেক ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, এখন আপনি কীভাবে অ্যাড করবেন, যেমন ধরুন এই একটা ভিডিও, তো আপনার আরও ভিডিও অ্যাড করার প্রয়োজন। ধরুন এই ভিডিওর লাস্ট মাথাতে আপনি চলে আসছেন, এখানে চলে আসছেন, আর ভিডিও নেই, আপনি অন্য একটা ভিডিও অ্যাড করবেন, এই জন্য আপনাকে আবার মিডিয়াতে ক্লিক করতে হবে। আবার এখানে ক্লিক করে আপনার যে ভিডিওটা সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেখেন অ্যাড হয়ে গেছে, এই ভিডিওটাও কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাড কীভাবে করতে হয়, এটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমি আরও একটা ভিডিও অ্যাড করেছি, প্রথমে আমার এই ভিডিওটা ছিল, তারপরে এখানে আমি নতুন আর একটা ভিডিও আমি এখানে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আপনি যে কাজটা করবেন, যেমন ধরুন আপনি এখানে এই ভিডিওর উপরে আপনি যে কোনো লেখা লিখতে চান, বা এখানের মাধ্যমে যে কোনো একটা ভিডিও আপনি দেখাইতে চান, এক্সাম্পল হিসাবে যে কোনো কিছু এই ভিডিওর উপরে দেখাইতে চান, এই ভিডিওর যদি উপরে কোনো কিছু দেখাতে চান, তাহলে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কিছু, যেমন ধরুন আমি এই থাম্বনেলটা, তো এটা আমি এখানে অ্যাড করতে চাই, দেখেন আমার এই ভিডিওর উপরে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি এটা ছোটো বড়ো করতে পারবেন, আপনি আপনার মতো এটাকে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে অপশনগুলি দেখাইতেছি, আপনারা এটা ট্রাই করলে আপনাদের অটোমেটিকলি এটা কিন্তু আপনারা শিখে যাবেন, ঠিক আছে। তো এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা মিডিয়া, আপনারা একটু আগে বলছি, এখান থেকে যে কোনো কিছু এই ভিডিওর উপরে অ্যাড করতে পারবেন। এরপরে এটাতে যদি ক্লিক করেন এফেক্ট, যেমন ধরুন আমরা যে কোনো কিছু এখানে ব্লার করব, মানে এটা আমরা কাউকে দেখাইতে চাই না, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ইয়ে নিতে পারেন, দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না পুরো মতো। তারপরে আরও একটা অপশন আছে, এটাও আপনি অ্যাড করতে পারবেন, সম্পূর্ণ মানে ব্লার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি সম্পূর্ণ ব্লার করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এটা আরও একটা অপশন আছে, এটাতে মনে হয় শুরার প্রয়োজন নেই। এখানে যে কোনো কিছু লেখার প্রয়োজন হলে এই টেক্সটে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো কিছু আপনার এখানে লেখা অ্যাড করতে পারবেন। এই দেখেন যে কোনো কিছু লেখা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আশা করি ওটাও আপনারা বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো কিছু ইয়ে করতে পারবেন, আপনি নিজের মতো করে সাজিয়ে কালার করে আপনি এখান থেকে লিখতে পারবেন, বা এখান থেকে কোনো একটা গ্রুপ, কোনো একটা জিনিস যদি আপনি এখানে ইয়ে করতে চান, যেমন এক্সাম্পল হিসাবে একটু ডেকোর করতে চান, যেমন ধরুন এই দেখেন আমি যদি হাত দিয়ে এভাবে টান দিই তাহলে এরকমভাবে চলে, মানে এখানে ফ্রেম আপনি তৈরি করতে পারবেন, এটা দিয়ে অনেক কিছু লিখতেও পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে এগুলোর কী কাজ রয়েছে। তো তারপরে আপনাকে এসআইটির কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। এসআইটির এখান থেকে আপনাকে একটু আগে বলেছিলাম, কোনো জিনিস যদি ভুলে যান তাহলে এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা আবার ফেরত চলে আসবে, আর যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা আবার চলে যাবে, ঠিক আছে। আর এইটা দিয়ে আপনি এখান থেকে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফটোর একটা স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে আপনারা সেটিংস, এই যে সেটিংস, এগুলা তো আর কোনো প্রয়োজন নেই, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর ধরুন আপনার এই ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, এই যে মিউজিক অপশন রয়েছে এটা যদি ক্লিক করেন, আপনার যেখানে মিউজিক রাখা রয়েছে সেই মিউজিকটা ওপেন করে এখানে যে প্লাস আইকন দেখতেছেন, এই দেখেন প্লাস আইকন, এটাতে ক্লিক করলেই মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন নিচে মিউজিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনারা কোনো ব্লগ ভিডিও তৈরি করেছেন, হয়তো আপনি বয়েজ ওভার করেন নাই, এখন আপনি এডিট করার সময় বয়েজ ওভার করবেন, তাহলে এই যে বয়েজ ওভারের অপশন রয়েছে এটাতে ক্লিক করলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনি বয়েজ ওভার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করা যায় এই যে অপশনগুলো, এগুলো আমি আপনাকে বুঝাইতে পারছি কোনটা কোন কাজে লাগে, এখান থেকে কোনটা কোন কাজ হবে, লেয়ার অপশনে কী হবে, বা লেয়ার অপশনের ভিতরে এই অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটাতে মিউজিক অ্যাড করা, ঠিক আছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন আপনি এই ভিডিওটা যদি ওপেন করেন তাহলে এই যে প্লে বাটন, এটাতে কিন্তু ওপেন করে করে আপনাকে দেখতে হবে। আমি ওপেন করছি, আমার ভিডিও তো চলতেছে, ঠিক আছে। আপনাকে এখানে শুনে শুনে আপনার যতটুকু বাদ দেওয়ার ততটুকু বাদ দিতে হবে, মানে আপনাকে এখান থেকে ভিডিওটা ওপেন করে করে যতটুকু বাদ দেওয়ার ততটুকু বাদ দিতে হবে, তত করে আপনার ভিডিওটা কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তো আরও কয়েকটা অপশন রয়েছে, এগুলো আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, এই ভিডিওর উপরে ক্লিক করার পরে এই যে দেখতেছেন এইটার অপশনটা কি, একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি,
এটাতে সম্পূর্ণ কাট শিট হবে, আপনার ভিডিওটা কতটুকু রাখতে চান, কতটুকু বাদ দিতে চান, এগুলো এখান থেকে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা হলো কি স্পিড, আপনার সাউন্ডটা যদি একটু স্পিড বাড়াতে চান তাহলে এটাতে ক্লিক করে আপনার স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারেন, এটা তেমন কোনো প্রয়োজন না। আর তারপরে এখান থেকে আপনার এটা মানে আপনার ভিডিওটাকে একটু যদি ইয়ে করতে চান, ডান বাম করতে চান, তাহলে এটা আপনারা করতে পারেন। এই যেমন ধরুন এখানে এরকম, যদি এরকম করতে চান তাহলে এখান থেকে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে। তারপরে এটা আরও কয়েকটা অপশন রয়েছে, এখানে কালার, যদি আপনার ভিডিওতে একটু কালার করতে চান তাহলে এই কালার অপশনে ক্লিক করে এখানে ফিল্টার, অনেক ফিল্টার পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ এটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা প্রয়োজন যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, আপনার যে এখানে যেগুলো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনার ছিল সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে যদি আপনারা কোনো একটা ভিডিওতে যদি ধরুন কোনো একটা স্ক্রিনশট আপনি করেছেন, সেই স্ক্রিনশটটা আপনি এডিট করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এক্সাম্পল আমি যে কোনো যেটা আপনার পছন্দ লাগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে লেয়ার অপশনে ক্লিক করে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসবেন, যেটা আপনার এডিট করতে চাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসবেন। তারপরে তো এটা করবেন, জাস্ট আপনি যদি স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে এডিট করতে চান তাহলে আপনাকে প্রথমে মিডিয়াতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তার নিচে লেয়ার অপশন থেকে আপনার সেই ভিডিওটা কিন্তু এনে এডিট করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট যদি মিডিয়াতে ক্লিক করে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে পারবেন না, ঠিক আছে, আপনাকে প্রথমে এখানে একটা ইয়ে নিতে হবে, তারপরে আপনাকে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি এডিট হয়ে যায়, সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই ভিডিওটাকে সেভ করতে চাচ্ছেন, এই যে একটা অপশন দেখতেছেন শেয়ার অপশনের মতো, এটার উপরে একটা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে এখানে এক্সপোজ করে দিবেন, আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, যদিও আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন, যতটুকু হেল্প করার আমি করব। তো আজকে এ পর্যন্তই, গুড বাই।